আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। উতাল মিয়ানমার, রাখাইন থেকে সেনাদের শহরে নিয়ে যাওয়া হচ্ছে। সাগরের নিরাপত্তা নিশ্চিতে ইরান, রাশিয়া ও ভারতের নৌমহড়া সম্পন্ন। ইউরোপে ইসলাম ফোবিয়া তদন্ত করবে তুরস্ক। ইয়েমেনের দ্বীপে গোয়েন্দা ঘাঁটি প্রতিষ্ঠা করছে ইসরায়েল ও আরব আমিরাত। এবং সর্বশেষ, অচল অবস্থা নিরসনে সঠিক দৃষ্টিভঙ্গি হচ্ছে পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসা চীন। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। উতাল মিয়ানমার, রাখাইন থেকে সেনাদের শহরে নিয়ে যাওয়া হচ্ছে। স্বৈরশাসন বিরোধী বিক্ষোভে উতাল মিয়ানমার। এমন পরিস্থিতিতে বিক্ষোভ বন্ধে রাখাইন সহ সীমান্তবর্তী এলাকা থেকে সেনাদের শহরে ফিরিয়ে আনছে মিয়ানমারের সামরিক জান্তা। এদিকে বিক্ষোভ দমনে এই সেনাদের ব্যবহার করা হলে রক্তপাত ঘটতে পারে। বুধবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রিউজ এ তথ্য জানিয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে অভ্যুত্থান বিরোধী বিক্ষুব্ধ নাগরিকদের সংযত করতে কিছু কিছু ক্ষেত্রে বারবার বুলেট ও তাজা গুলি ছোড়া হয়েছে এবং জলকামান ব্যবহার করা হয়েছে। তবে কিছু সূত্র থেকে এখন নিশ্চিত হওয়া গেছে যে রাখাইনের কিছু জনবহুল এলাকা থেকে সেনাদের নিয়ে আসা হচ্ছে। এই সেনাদের 2017 সালে রোহিঙ্গা বিদ্রোহ দমনে ব্যবহার করা হয়েছিল। সেনাদের অভিযানে ওই সময় প্রাণে বাঁচতে 7 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। অ্যান্ড্রিউজ বলেন, মিয়ানমারের মানুষ জানে সেনাবাহিনী কি এবং এই জেনারেলরা কি করতে পারবে, তাই সামরিক বাহিনী ও সেনার উপস্থিতি বৃদ্ধি এবং এই সেনারা কোথা থেকে আসছে তা আমাকে অনেক বেশি উদ্বিগ্ন করছে। সাগরের নিরাপত্তা নিশ্চিতে ইরান, রাশিয়া ও ভারতের নৌমহড়া সম্পূর্ণ। ভারত মহাসাগরের উত্তরে ইরান, রাশিয়া ও ভারতের যৌথ নৌমহড়া শেষ হয়েছে। মেরিটাইম সিকিউরিটি বিল্ড হাইব্রিড শীর্ষক এই মহড়ায় সাগরের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ক নানা ধরনের অনুশীলন সম্পন্ন করা হয়েছে। মহড়ায় ইরানের জামারান ও নাগদি ডেস্ট্রয়ার ছাড়াও বেশ কয়েকটি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। এতে রাশিয়া ও ভারতের কয়েকটি নৌ ইউনিট সক্রিয়ভাবে অংশ নেয়। দুই দিন ব্যাপী মহড়ার শেষ দিনে বুধবার জলদস্যুদের বিরুদ্ধে অভিযানের মহড়া সম্পূর্ণ করা হয়। মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল গোলাম রেজা তাহানি কল্পিত জলদস্যুদের বিরুদ্ধে অভিযান সম্পর্কে বলেছেন, জলদস্যুদের কবলে পড়া বাণিজ্যিক জাহাজ দুটি সাবাহার বন্দরের ম্যারিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারে সিগন্যাল পাঠায়। এরপর ইরানের নৌবাহিনীর SD-3D সি কিং হেলিকপ্টার উড়ে যায় এবং পরিস্থিতি সরেজমিনে দেখে আসে। এরপর ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি জামারান ডেস্ট্রয়ারকে ওই এলাকায় মোতায়েন করা হয় এবং মহড়ায় অংশ নেওয়া যুদ্ধজাহাজকে ইরানি ও রুশ ইউনিট দুই ভাগে বিভক্ত করে অভিযান শুরু করে। ইউরোপে ইসলাম ফোবিয়া তদন্ত করবে তুরস্ক। ইউরোপীয় দেশগুলোতে বর্ণবিদ্বেষ ও ইসলাম ফোবিয়ার মাত্রা বৃদ্ধির ঘটনা তদন্তে একটি উপ কমিটি গঠন করবে তুরস্কের পার্লামেন্ট। দেশটির মানবাধিকার বিষয়ক পার্লামেন্টারি কমিটির প্রধান হাকান কাবুসোগ্লু তথ্য জানান। কাবুসোগ্লু এক বিবৃতিতে বলেন, বর্ণবিদ্বেষে ইউরোপে সাংস্কৃতিকভাবে ইসলাম ফোবিয়া রূপান্তরিত হচ্ছে, যে কারণে অন্য ধর্মাবলম্বীদের মধ্যে ইসলাম ও মুসলিমদের ব্যাপারে ভয় ও ঘৃণা সৃষ্টি হচ্ছে। কাবুসোগ্লু বলেন, দ্য কাউন্সিল অব ইউরোপ, দ্য অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ এবং ইউরোপীয় ইউনিয়ন কেউই ইসলাম ফোবিয়ার বিষয়ে পরিষ্কার কোনো অবস্থান নিতে পারেননি। তিনি বলেন, ইউরোপীয় দেশগুলো দুঃখজনকভাবে ইসলাম ফোবিয়ার বিরুদ্ধে কঠোর হচ্ছে না, তারা এটিকে স্রেফ বিশৃঙ্খলার একটি ধরন হিসাবে দেখছে। তিনি বলেন, উপ কমিটি এ বিষয়ে ইউরোপীয় দেশগুলোতে ব্যাপক ভিত্তিক পরীক্ষা নিরীক্ষা চালাবে, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং সংস্থাগুলোর সঙ্গে কথা বলবে। মানবাধিকার বিষয়ক পার্লামেন্টারি কমিটি আইন প্রণেতাদের নিয়োগ দেওয়ার পর উপ কমিটি তাদের কাজ শুরু করবে। ইসলাম ফোবিয়া ও বর্ণবিদ্বেষ প্রতিরোধে বিশ্বের সবার এক হওয়া উচিত বলে সম্প্রতি মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, গত কয়েক বছর ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে ইসলাম ফোবিয়া এবং বর্ণবিদ্বেষ বহুগুণ বেড়েছে। এরদোগান বলেন, হলোকাস্ট বসনিয়া রুয়াডা এবং কম্বোডিয়ার মতো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যবস্থা নেওয়া উচিত।
ইয়েমেনের দ্বীপে গোয়েন্দা ঘাঁটি প্রতিষ্ঠা করছে ইসরায়েল ও আরব আমিরাত। ইসরায়েলের সঙ্গে সম্মিলিতভাবে গুপ্তচর প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ করছে সংযুক্ত আরব আমিরাত। দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে গোপন সহযোগিতা থাকলেও গত আগস্ট মাসে ইসরায়েল এবং আরব আমিরাতের মধ্যে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিকরণের চুক্তি হয়েছে এবং তারপর তাদের গোপন সহযোগিতা এখন প্রকাশ্যে রূপ দিয়েছে। দুই পক্ষের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পর সর্বপ্রথম ইসরায়েলে যে সরকারি কর্মকর্তা সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন তিনি হচ্ছেন গুপ্তচর সংস্থা মসাদের প্রধান ইওসি কোহেন। তার ওই সফরে ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যকার দ্বিপক্ষীয় নিরাপত্তা এবং বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার ব্যাপারে আলোচনা হয়। ইওসি কোহেনের সফরের অল্প সময়ের মধ্যেই এ তথ্য পরিষ্কার হয়ে যায় যে আবুধাবি এবং তেল আবিব ইয়েমেনের কৌশলগত সোকাত্রা দ্বীপে গোয়েন্দা প্রকল্প গড়ে তোলার কাজে লিপ্ত রয়েছে। যে ফরাম নামের একটি ইহুদি প্রভাবিত সংস্থার ওয়েবসাইটে বলা হয়েছে পুরো মধ্যপ্রাচ্যে বিশেষ করে বাবুল বান্দেব প্রণালীসহ এডেন উপসাগরে নজরদারি চালানোর লক্ষ্য নিয়ে এই গোয়েন্দা প্রকল্প গড়ে তোলা হচ্ছে। বাবুল মানদেব ও এডেন উপসাগর হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যর অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। এবং সর্বশেষ অসল অবস্থা নিরসনের সঠিক দৃষ্টিভঙ্গি হচ্ছে পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসা। চীন বলেছে ইরানের পরমাণু ইস্যুতে বর্তমানে যে অসল অবস্থা সৃষ্টি হয়েছে তা নিরসনের একমাত্র উপায় হচ্ছে এই সমঝোতায় আমেরিকার ফিরে আসা। পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার কারণেই চলমান অসল অবস্থা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছে বেইজিং। বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হুয়া চুইনিং সংবাদ ব্রিফিংয়ে বলেন চীন মনে করে বর্তমান সংকট নিরসনে একমাত্র সঠিক দৃষ্টিভঙ্গি হচ্ছে এই সমঝোতায় আমেরিকার ফিরে আসা। 2018 সালে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বের হয়ে গেলে সংকট গভীর হয়। ইরানও পাল্টা ব্যবস্থা হিসাবে ধাপে ধাপে নানা রকমের সহযোগিতা বন্ধ করে দিয়েছে। ইরান এরই মধ্যে আগামী 21 ফেব্রুয়ারি থেকে পরমাণু সমঝোতার বাড়তি প্রোটোকল বাস্তবায়ন স্থগিত করবে বলে ঘোষণা দিয়েছে। এ নিয়ে পশ্চিমা কূটনীতিকদের মধ্যে একরকমের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। 21 ফেব্রুয়ারির পর থেকে তেহরান বাড়তি প্রোটোকল বাস্তবায়নে সহযোগিতা বন্ধ করে দিলে আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন বা IAEA-র প্রতিনিধি দল আকস্মিকভাবে ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করতে পারবে না। ইরানের সঙ্গে চলমান সংকট নিরসনের উপায় নিয়ে আলোচনা করতে শনিবার তেহরান সফরে যাচ্ছেন IAEA-র মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তার সফর সংকট নিরসনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে চীনা মুখপাত্র হুয়া চুইনিং আশা প্রকাশ করেছেন।